ওমানে গেলেন বাংলাদেশের সুপারস্টার কনসার্ট মাতাতে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান। শনিবার 4 মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মস্কোটের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন শাকিব খান। রাতেই তিনি মস্কোটের অ্যারোনায় মস্কোট বিটস অনুষ্ঠানে চমক হিসেবে থাকবেন। জানা গেছে 20,000 দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে 24 মিটার প্রশস্ত বিশাল মঞ্চ, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে। ওমান অটোমোবাইলস অ্যাসোসিয়েশনের আয়োজিত এই অনুষ্ঠান 2 মার্চ শুরু হয়েছে। ওমানের ইতিহাসে 5 দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তান কিংবদন্তি শিল্পীরা সেখানে থাকছেন। নায়ক হিসাবে বাংলাদেশ থেকে একমাত্র সুপারস্টার শাকিব খানকেই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরান মাহমুদ, আখি আলমগীর ও ন্যান্সি। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হয়েছে। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।